তা অর্থ প্রশ্ন দিয়েছি কোণ গোটে বুক কু সত টা পচাশ পয়সার সোল্ড করছে তার অর্থ হচ্ছে সেলিং প্রাইস সেলিং প্রাইস দিয়েছি কেতে না টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো তাপরে দিয়েছি কোণ না প্রফিট প্রফিট মানে লাভ দিয়েছি না প্রফিট লেখা পিআর ও এফআইড প্রফিট ইজিকা টু না যদি প্রফিট টেন পরসেট দেলা আমার সিপি বাহার করিয়া সিপি টু কে

ইফ ৱে আৰ চ'ল্ড ফৰ আৰ্ এছ টুৱেণ্টি ফাইভ পইণ্ট চেভেন ফাইভ এগেন এগেন চ'ল্ড কৰিং প্ৰাইছি ইটি ফাইভ পইণ্ট চেভেণ্টি ফাইভ আৰ্ এছ দে আমাৰ বাহিলা কেতেি ভাৰ ইজিকা টু কেতে টুৱেণ্টি ফাইভ পইণ্ট জিৰ' জিৰ' দেন আমার এসপি দিয়েছি সিপি দিয়েছি দোন আমার এটি নিশ্চিন্ত ভাবে দেখ এসপি ঠার সিপিটা নিশ্চিত কম হয়েছি তেমক প্রফিট যদি সেলিং প্রাইস তাহলে সেলিং প্রাইসটা কষ্ট প্রাইস ঠার অধিক হুয়ে তাহলে নিশ্চিন্ত ভাবে আমার প্রফিট বাহির ইআর ও এফআইটি হব না টোয়েন্টি ফাইভ বা

দেখ চি পি দেই টুৱেণ্টি ফাইভ ইণ্টু হণ্ড্ৰেড ইজিকেলটো কেতিয়া হ'ব ন টুৱেণ্টি ফাইভ কু যদি আমি হণ্ড্ৰেড দ্বাৰা মাইনছ কৰিবা পঁচিছ চৌশয়ি চি ইজে ন ছেভেন ফাইভ ইণ্টু ফ'ৰ পইণ্ট চেভেন ফাইভ ইণ্টু ফ'ৰ ইজিকেল কেতিয়া হ'ব নী পইণ্ট জিৰ' জিৰ' বা থ্ৰী পৰচেণ্টেজ ମୋର ଆଶା ସମସ୍ତେ ପ୍ରଶ୍ନଟିକୁ ଭଲ କରି ପଢ଼ିଥିବେ ଏବଂ ଉତ୍ତରଟି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ବୁଝିପାରିବେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ